মেয়েদের ভাইয়া বাচ্চা কাচ্চা হয়ে যায়, কিন্তু তো আমার বিয়ে হয় নাই, সহ্য তো করতে না, আমাকে বিয়ে দিতে পারে না, বুঝছেন? তা আমার মতো পুরা কবল কারণ নাই, বুঝছেন? আমি একটা অসহায় মেয়ে, আমার নাই মা, আমি এতিম বাচ্চা। যদি কোনো ভাইয়ের দয়া মায়া লাগে তাহলে আমার পাশে দাঁড়ায়েন। বয়স হোক ভাইয়া, বয়স হলে আমার সমস্যা নাই, বুঝছেন? বয়স হোক, সে যদি আমার মনের সাথে মন মিলে, ইনশাল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই, আমি কখনো প্রতিদিন আসিনি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম হচ্ছে তাসলিমা। তাসলিমা আপুর বয়স কত? আমার হচ্ছে 25 বছর বয়স। 25 বছর। তো তাসলিমা আপা এই বয়সে আমাদের ইউটিউবে কেন আসলেন? আমি এই বয়সে আসলাম ইউটিউবে ভাইয়া, আমার তো বাবা আছে, মা নাই। হ্যাঁ, মা নাই, বাবা আছে, মানে বাবা বিয়া করে আমার বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে। সাথে মা ঘরে আছে, দেখেন না সাথে মা কি সাথে পোলা পড়ে দেখাশোনা করে, করে না। তো আমার বুড়ো একটা নানি আছে, নানির কাছে আমি থাকি। তো আমার যৌতুকের জন্য আমার বাবা আমাকে বিয়া দেয়নি, বুঝছেন? তো আমি আইসি আমার নানির কাছে, যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায়, যদি যৌতুক ছাড়া কোনো ভাই আমাকে বিয়ে করে, জীবনই কেন হোক, বয়স হোক কম বয়স হোক ভাই, আমি মাথার উপরে একটু ছাতা নাই, আমি সহজিতের জন্য আসিনি, সহজিতের জন্য আসিনি, আমি সাহায্যের জন্য আসিনি ভাই। আমি চাই যে আমার পাশে একটা দাঁড়াক, হ্যাঁ, সে সারা জীবনের জন্য, সেই জন্য আমাকে দেখাশোনা করে। আমি স্বামী মানে মানে নি। তো আপনার বিয়ে শাদী হয় নাই তো? না না। তো আপনি এখন কি করেন? আমি এখন বর্তমানে একটা দর্জি কাজ করতাম ভাইয়া, তো দর্জি কাজ করতাম, আমার দোকান থেকে মানে মেশিনটা হারাই গেছে গা। তো যদি কোনো ভাই আমার পাশে থাকে, যদি দায় মায়া লাগে, তাহলে যদি আমার একটা মেশিন কেনার দেয়, তো আমি চালাইতে পারবো ভাই, আমার দামে করে খেতে পারবো, ইনশাল্লাহ আমি হাতের কাজ জানি। তো এখন যদি কেউ বিয়ে শাদী করতেছে? যদি কোনো কেউ যদি বিয়ে শাদী করতেছে আমি করবো ইনশাল্লাহ। সে যদি বিয়ে করে যদি আমাকে বাড়িতে রাখে, রাখবে, নাহলে আমার বাড়ি আছে, আমার বাড়িতে রাখবে। বুড়ো হলে সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই ভাই, তার মন থাকতে হবে, তার মন যদি ভালো থাকে, ফ্রেশ থাকে, সেটাই বড়। তো দর্শক আপনারা তাসলিমা বাবুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 01822969871। আমি নাম্বারটা আবারও বলছি 01822969871। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।